এবং এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, এখনো অবধি টেট চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ চলছে করুণাময়ীতে। ইতিমধ্যেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন, রাস্তার উপর শুয়ে তাদের অবস্থান বিক্ষোভ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই ছবি, যখন তারা রাস্তার উপর শুয়ে হাত জোর করে তাদের অবস্থান বিক্ষোভ চালাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা টিভির পর্দায়। একদিকে যখন এই অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে কিন্তু তাদের অবস্থান বিক্ষোভের জেরে ব্যাহত হচ্ছে কাজকর্ম। আর এই দাবি নিয়েই কিন্তু আদালতে মধ্যশিক্ষা পর্ষদ একটি মামলা করেছেন। এই আন্দোলন এবং এই বিক্ষোভের জেরে ব্যাহত হচ্ছে কাজ, চাকরির দাবিতে আন্দোলন টেট চাকরি প্রার্থীরা। আমরা জানবো এই নিয়ে বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, এই মুহূর্তে সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ঢোকার এন্ট্রেন্স ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন এবং আজও সেই অবস্থান বিক্ষোভ তারা চালাচ্ছিলেন। এবং গতকাল আমরা যে চিত্র দেখেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঠিক ঢোকার যে অফিসে ঢোকার যে মুখে কিন্তু বেসরকারি হাসপাতাল, এবং সেই হাসপাতালের তরফ থেকে গতকাল বিধাননগর পুলিশ কমিশনারের কাছে কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছিল যে তাদের কিন্তু পরিষেবা, রুগীর পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ এমার্জেন্সির বহু অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এই আন্দোলনের ফলেতে, এবং পাশাপাশি যে সমস্ত রুগীরা বিচ্ছার হচ্ছে তারাও কিন্তু বেরোতে পারছে না। পাশাপাশি গতকাল কিন্তু সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে যারা এই আন্দোলনে করছেন তাদেরকে অবিলম্বে অনুরোধ করা হচ্ছে তারা যাতে পরীক্ষায় বসেন, এবং পরীক্ষায় বসাতে তারা যাতে ইন্টারভিউতে বসেন। কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু তাদের স্ট্যান্ডিং পয়েন্ট থেকে এক ইঞ্চিও সরছে না। তারা যেটা বলছেন, তারা অলরেডি দুবার বসেছেন, নতুন করে কোনো ইন্টারভিউতে তারা বসবেন না, তারা সরাসরি চাকরির নিয়োগ তারা পত্র পেলে তারা এখান থেকে অবস্থান বিক্ষোভ খুলে নেবেন। কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে, আজকে যেরকম আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে যে তাদের যে দৈনন্দিন কাজ, সেই দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো আরেকটি ইম্পর্টেন্ট রাস্তা, যে রাস্তাতে বসে তারা অবস্থান করছে সেই রাস্তা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সল্টেজের রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে স্ট্রেট কিন্তু সেক্টর 5 এ যাওয়া যায়, এবং সেখানে কিন্তু একটা লেন কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ 3 দিন ধরে একটি গুরুত্বপূর্ণ সল্ট লেকের রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, যারা চাকরি প্রার্থী তারা যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সদুত্তর তারা পাননি, এবং যবে তারা সদুত্তর পাবেন তারা এই অবস্থান বিক্ষোভ তুলে নেবেন, কিন্তু যতক্ষণ না তারা পাচ্ছেন তারা আমরণ অনশন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু বক্তব্য তাদের। একেবারে ধন্যবাদ দেবপম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবপম সরকার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, করুণাময়ীতে বিক্ষোভ জারি, তারা অনশন তাদের জারি রয়েছে, রাতভর অবস্থান বিক্ষোভ করছেন তারা। একদিকে যখন তাদের অবস্থান বিক্ষোভ চলছে করুণাময়ীতে, ঠিক অপরদিকে ছবি যদি আমরা দেখি, প্রাথমিক ধর্মের বিরোধিতা করেই হাইকোর্টে প্রাথমিক বোর্ড গেছে। এবার আন্দোলনের জেরে কোনো কর্মী ঢুকতে পারছে না, ব্যাহত হচ্ছে কাজকর্ম, এই দাবি নিয়েই কিন্তু হাইকোর্টে গেছেন প্রাথমিক বোর্ড। আজও অবস্থান বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের, করুণাময়ীতে বিক্ষোভ জারি।